আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের রেসিপিটা একটু ভিন্ন ধর্মী, যার নাম চিকেন দিয়ে পটলের দোলমা। আর মজার কথা হচ্ছে, রেসিপিটি কিন্তু আমার নিজের তৈরি করা নয়, আমার মায়ের হাতের তৈরি। এই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই চিকেন পটলের দোলমা খেতে খুবই অসাধারণ, তার উপর মায়ের হাতের রান্নার তো কোনো জবাবই নেই। সো ভিউয়ার্স, চলুন আজকে কিভাবে এই পটলের দোলমাটি তৈরি হবে দেখে আসি। সবগুলো উপকরণ একসাথে নিয়ে নেওয়া হয়েছে। প্রথমে লাগবে 1 কাপের মতো চিকেন, আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে লাগবে আদা বাটা এবং রসুন বাটা। সাথে লাগবে গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও জিরা গুঁড়া পরিমাণ মতো। সাথে 1/2 কুচি করে রাখা মরিচ। আরও লাগবে 2 টেবিল চামচের মতো সয়া সস, 1 টেবিল চামচের মতো ফিশ সস এবং 1 টেবিল চামচের মতো টমেটো সস। 1/2 কাপ কেটে রাখা পেঁয়াজ কুচি। আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পটল 7-8টির মতো, আগে থেকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আর লাগবে 7 মতো লবণ। পটলগুলো ভালো করে পরিষ্কার করার পরে এখন দুই দিকের আগাগুলো এভাবে ফেলে দিতে হবে এবং পটলের খোসাগুলো এভাবে ছড়িয়ে নিতে হবে। এই পটলের দোলমাটা কিন্তু আসলেই অনেক টেস্টি হয় এবং সাথে আমার হাজবেন্ডেরও খুব পছন্দ। তাছাড়া পটল আমার তেমন খাওয়া হয় না, কিন্তু আমার আম্মুর হাতের এই চিকেন পটলের দোলমাটা আমি কিন্তু কখনো মিস দিই না, আসলে খেতেই খুব মজা হয়। তাই চিন্তা করলাম আপনাদের সাথেও এই রেসিপিটি শেয়ার করি, আশা করি আপনাদের সবারও ভালো লাগবে। সবগুলো খোসা এখন ভালো করে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন নেক্সট স্টেপ হচ্ছে পটলের মাঝখানে হালকা করে ছুরির সাহায্যে কেটে নিতে হবে এবং আস্তে আস্তে করে পটলের ভেতরে যে বীজগুলো থাকে তা বের করে আনতে হবে। এভাবে সবগুলো পটলের ভেতর থেকে বীজগুলো আলতো করে করে বের করে নিতে হবে। এখন চিকেন স্টাফিং ভরার জন্য পটলটি রেডি হয়ে গেল। এরপর পটলে দিয়ে দিতে হবে 2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এবং সাথে দিয়ে দিতে হবে 7 মতো লবণ। সবগুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 10-15 মিনিটের জন্য। এখন অপর দিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আম্মু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। এবং সাথে দিয়ে দিচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে গন্ধটা চলে যাওয়ার জন্য। সাথে দিয়ে দিচ্ছে আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো। সবগুলো একসাথে দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 2 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, 7 মতো মরিচের গুঁড়া এবং 1/2 চামচের মতো মরিচের কুচি। এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে হালকা একটু পানি দিতে পারেন, আমার আম্মু একটু পানি দিয়েছে, এতে করে মশলাটা পুড়বেও না এবং আস্তে আস্তে কষিয়ে যাবে। আবার ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন। চিকেনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। হালকা আরেকটু পানি দিয়ে চিকেনগুলো কষিয়ে নিতে হবে 10-15 মিনিটের জন্য, যাতে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসতে পারে। এবং দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দশ মিনিট পরে ঢাকনিটি তুলে আবার দেখতে হবে। যখন মাংসটি হালকা মাখামাখা হয়ে আসবে আবার নেড়েচেড়ে দিয়ে দিতে হবে তুলে রাখা সসগুলো।
প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তুলে রাখা সয়া সস। তারপরে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ফিশ সস এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন সবগুলো আবার ভালো করে মেখে নিতে হবে। আমার আম্মু বলে যত ভালো করে চিকেন কষানো যাবে বা যে কোনো রান্নায় আপনারা ভালো করে কষাবেন এতে করে রান্নার টেস্ট কিন্তু খুব ভালো আসে। যখন দেখতে পারবেন তেলটি এভাবে উপরে উঠে এসেছে এবং মাংসটি হালকা মাখা মাখা হয়ে এসেছে বুঝে নিতে হবে পুরটি রেডি। এখন পুরটা হালকা ঠান্ডা হয়ে আসলে পটল নিয়ে এতে পুরগুলো পটলের মধ্যে ভরে দিতে হবে। এবং আলতো হাতে এভাবে চেপে চেপে দিতে হবে যাতে পুরগুলো বের হয়ে না আসে। এক এক করে প্রত্যেকটি পটলে এভাবে পুরগুলো ভরে নিয়ে নিতে হবে। সবগুলো স্টাফিং পটলে ভরে নেওয়া হয়ে গেছে, এখন সবগুলো ফ্রাই করার জন্য রেডি। এখন আবার ফ্রাই প্যানে ডুবো তেল নিয়ে নিতে হবে। এখন এক এক করে পটলের ভরে রাখা পুরগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পটলগুলো হাই মিডিয়াম হিটে ভাজতে হবে এবং এভাবে আলতো করে করে এক পাশ থেকে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে যাতে দুটো পাশে ভালো করে হয়ে যেতে পারে। এভাবে প্রত্যেক পাশে ভালো করে প্রায় 5 থেকে 10 মিনিট করে করে ভেজে নিতে হবে যাতে পটলটি পুরোপুরি সিদ্ধ হয়ে রান্না হয়ে যেতে পারে। বাস এখন নামিয়ে পরিবেশনের পালা। দেখতে পাচ্ছেন পটলটি কত সুন্দর করে পারফেক্টলি কুকড হয়েছে এবং চিকেন স্টাফিংগুলো পুরোপুরি হয়ে গিয়েছে। এই চিকেন কিমার পটলের দোলমাটি আপনারা যে কোনো ডিশের সাথে পরিবেশন করতে পারবেন। সাদা গরম ভাত এবং ফ্রাইড রাইস অথবা পোলাও সাথে চমৎকার মানিয়ে যাবে। সো ভিউয়ার্স, যদি আজকে আমার এই মায়ের হাতের রান্নাটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারবেন এবং আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।